এটি একটি নরহত্যা মামলা। একজন স্বামী নাম মাহবুব নূর, সে গত ইংরেজি 2015 সকালে নয়টা থেকে 9:30 থেকে তার স্ত্রী রেশমা এবং তার 1 বছর বয়সী কন্যা মারিয়াকে শ্বাসরোধে হত্যা করে। সেই তার বিরুদ্ধে চারশিট আসতে আদালতে বিচার হয়েছে, সাক্ষ্য হয়েছে। মামলার সন্দেহভাবে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হয়েছে, যে কারণে কোর্ট আদালতকে রমেশ কোর্ট মৃত্যুদণ্ড অনুমোদন করেছে আসামিকে এবং 5 বছর জন্য। আসামি জামিনে গিয়ে পলাতক, অর্থাৎ আসামি প্রথমে পলাতক ছিল, পরবর্তীকালে সে পলাতক হয়ে গেছে। এতে একটা পর্যবেক্ষণ আছে যে নিশ্চয়ই তার মনের দোষ ছিল, দোষী মন নিয়ে সে পলাতক হয়েছে।